আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বিটি সার্ভিস সলিউশনস এর পক্ষ থেকে আমি মমতা, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে আপনার ক্যানভার ইনফরমেশনটি দেখতে পাচ্ছেন। আমার মূল টপিক সেটা, আমার মূল টপিকস হচ্ছে চ্যাট জিপিটি। যারা এ ধরনের কথা বলছেন চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে মার্কেট আপনার কাজের ডিমান্ড কমে যেতে পারে, এমপ্লয়মেন্টের পরিমাণটা কমে যেতে পারে বা অনেকে চাকরি হারাবে, আসলে এ ধরনের কিছুই হবে না। কারণ যারা দীর্ঘদিন যাবত গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছেন, ফটোশপ নিয়ে কাজ করছেন, ইলাস্ট্রেটর নিয়ে কাজ করছেন বা গ্রাফিক্স আরও অ্যাডভান্স টুলস নিয়ে কাজ করছেন, ক্যানভা সিমিলার কাজই করা যায়, অর্থাৎ ওই ধরনের অ্যাডভান্স টুল ইউজ না করে ওই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ক্যানভা সেই সলিউশনটা প্রোভাইড করে। একটা জিনিস খেয়াল করুন, ক্যানভা অলরেডি মার্কেটে প্রতিষ্ঠিত হয়েছে 2012 সালে, এখন 2024 সাল চলছে, দীর্ঘ এত বছর পরেও এই ডিমান্ড, অর্থাৎ ক্যানভা কি করতে পারে না, আমাদের ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মার্কেটে পুরোপুরি দখল করতে পারে নাই। বরঞ্চ এটি হয়েছে যে ক্যানভা আসার কারণে ক্যানভার আলাদা একটি মার্কেট ডিমান্ড তৈরি হয়েছে, কিছু গ্রাহক ক্যানভা দিয়ে কাজ করতেছে, উল্টা আরও এমপ্লয়মেন্ট তৈরি হয়েছে যারা শুধুমাত্র ক্যানভা দিয়ে কাজ করতে পারে, এবং ফটোশপ এবং ইলাস্ট্রেটর ডিমান্ড আগের মতো আনস্টেবল রয়েছে। এবং যারা ফটোশপ নিয়ে কাজ করছেন তাদের পেমেন্ট ক্যানভার পেমেন্টের তুলনায় তো অবশ্যই বেশি। ওকে, তাহলে এটা দ্বারা এটাই প্রমাণিত হয় যে ক্যানভা যেহেতু দীর্ঘ 12-14 বছরও ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মার্কেটে দখল করতে পারেনি, নতুন নতুন যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসুক আপনার মার্কেট কেউই দখল করতে পারবে না, বরঞ্চ এটি হবে যে নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে নতুন নতুন এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে। ওকে, আর সহজ কথা, চ্যাট জিপিটি হোক বা এআই রিলেটেড টুলসগুলো দীর্ঘ 5-7 বছর যাবৎ আর অনেকগুলো টুলস মার্কেটে রয়েছে, হ্যাঁ, এবং ওগুলো কী করতে পারেনি, আপনার বা আমার জবের উপর কোনো এফেক্ট ফেলতে পারেনি। সহজ কথা এটাই হচ্ছে, ক্যানভার সাথে যদি আপনি তুলনা করেন, ক্যানভা যেহেতু ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মার্কেট দখল করতে পারে নাই, নতুন এআইগুলো অন্যদের মার্কেট দখল করতে পারবে না, বরঞ্চ মার্কেট ডিমান্ড বাড়াবে, মার্কেটে কাজের পরিমাণ বাড়বে এবং আলাদা সেক্টরে কিছু এমপ্লয়মেন্ট বাড়বে, এবং যেটা আমাদের মার্কেটের জন্য খুবই ভালো হবে। সো এখানে ভয় পাওয়ার কিছুই নেই, নতুন নতুন টুলস আসলে নতুন নতুন টুলস নিয়ে আমাদেরই কাজ করতে হবে, নতুন টেকনোলজির সাথে খুব দ্রুত অ্যাডপ্ট হওয়ার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে আমাদের আইটি ক্যারিয়ারের মূল উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।